আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক অজয়নগরের মোড়ের মাথায়। এখানে একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে ডিএনএ চায় শপ। তন্দুরি চায় পাওয়া যায়, ব্যাপারটা সত্যি ইউনিক ব্যাপার। চায়ের দাম 20 টাকা তন্দুরি চায়। এখানে একটা ডোনেশন বক্স আছে, যেখানে যারা দরিদ্র বা ধরুন খুবই কষ্ট করে জীবনযাপন করছে তাদের জন্য আপনারা যদি কোনো ডোনেশন দিতে চান একটা অপশন আছে। দেন আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যারা প্রতিবন্ধ, যারা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য, যারা যদি চা খেতে আসেন তাদের জন্য অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট। বিএসএফ যারা আর্মির লোক তারা যদি খেতে আসেন চা, তাদের জন্য ফ্রি। আরেকটা জিনিস বেস্ট পার্ট এটা হলো, এখানে দেখো তোমরা, এখানে চা খেতে আসলে ওয়াইফাই ফ্রি। আর কি পাওয়া যাবে, আর কি 20 টাকা চা খেতে আসলে এত কিছু, এটা তো আলাদাই আলাদাই। তো চাটা তো অবশ্যই খাবো, মানে এই চিন্তা ভাবনাটাকে আমি স্যালুট করতে চাই। মানে মোটামুটি রোজই চা খেতে আসেন নাকি? কি ভালো লাগে এখানে? সবথেকে বেস্ট হচ্ছে চা তো খুব সুন্দর, কম পয়সার মধ্যে চা সার্ভিস দিচ্ছে ভালো। আর একটা ভালো হচ্ছে রুট ব্যবহার খুব ভালো, পরিকল্পনাটাও ভালো, যে পরিকল্পনা নিয়ে চা দোকানগুলো যেরকম খুব কম দেখা যায় কলকাতার মধ্যে। তো তোমরা শুনলে, দুই দাদার সাথে কথা বললাম, ওনারা এখানে প্রতিদিন চা খেতে আসেন, যেটা ওনারা বললেন যে এখানে চাটা খুবই সস্তা। আমি এখনও চা খেয়ে দেখিনি, তো ভাইয়ের সাথে একবার কথা বলবো, চায়ের ব্যাপারে জানবো, এই চিন্তাভাবনা কোথা থেকে আসলো আর কতদিন, মানে এটা ভবিষ্যতে প্ল্যান কী আছে। তো চলো একবার একটা কথা বলি। প্রথমে তোমার নামটা জানবো। দিনেশ ঘোষ। দিনেশ ঘোষ, তোমার বাড়ি এখানে? মুর্শিদাবাদ। দোকানটা কতদিন হয়েছে? আড়াই মাস। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানেই ভাই থাকে, এখানেই শো। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে এখানে এই আইডিটা কিভাবে আসলো তোমার? এই মানে সবার প্রথমে তোমার এই চিন্তাভাবনাটাকে আমি স্যালুট করতে চাই, মানে কিভাবে আসলে চিন্তাভাবনা? ভাবলাম একটু, মানে চায়ের দোকান হলে কী হবে, এটা তো একটা বিজনেস, ছোটোখাটো একটা বিজনেস হতেই পারে। আমি ভাবলাম একটু অন্যরকম করার চেষ্টা। এখন তো আমরা একটু, মানে ছোটো থেকে আমার মা গরিবদের জন্য দান ধান করে, মানে আমাদের একটা মানে অনাথাশ্রমের, ছোটো অনাথাশ্রমের সেটা দান ধান করে আমার বাবা। তো সেভাবে আমরা একটু মানে সব ভালোবাসতাম গরিবদের দান ধান করতে। সেসব দেখলাম প্রতিবন্ধী, আর আর্মি ফোর্স, আমার কাকার ছেলে আর্মি ফোর্স। আচ্ছা, আমার কাকা আর্মি, এবার সেটা দেখলাম ওটাও করা যেতে পারে। আরও আস্তে আস্তে প্ল্যান ইলেকট্রনিক করলাম, দেখলাম এই সব ডিএনএ হচ্ছে, ডিতে হচ্ছে আমার নাম দিনেশ। আচ্ছা, এনে হচ্ছে আমার মায়ের নাম নারায়ণী ঘোষ, ডিতে আমার বাবার নাম অজয় ঘোষ। আচ্ছা, এই যে তুমি যাদের, যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে ফ্রিতে চা দিচ্ছ, আর এই চিন্তাভাবনাটা যারা, যেহেতু তোমার দাদা মানে আর্মিতে আছে বলে ওই জন্যই কি তাদের জন্য এতটা রেসপেক্ট? দাদাও আছে, সেটা রেসপেক্ট, কেননা ওনাদের জন্য আমরা শান্তিভাবে সেটা ঘুমাতে পারছি। ওনারা তো এখানে, সেনারা ওনারা এখানে আমাদের জন্য রয়েছে, এবার ওনাদেরকে ফি খাবে না যেহেতু ওনারা। সেটা আমি দুজনকে আর্মি জয়েন এসেছিলো, চিনা জানার ওটা, ওনারা দিতে গেলাম, ওরা কিছুতেই চা খাইল না, বললো নাই এরকম এদের খাওয়া না। সত্যি তাদের জন্যই কিন্তু আমরা আজকে বেঁচে আছি। অবশ্যই অবশ্যই, তারা না থাকলে আমরা কিছুই নাই, তাই না? এই দুর্গাপুজো বা যে কোনো ফেস্টিভ সিজন আমরা যে আনন্দে কাটাই, একমাত্র তারা আজকে আমাদের জন্য দাঁড়িয়ে আছে বলেই কিন্তু আমরা কিন্তু আজকে এখন বেঁচে আছি, তাই না? তো তোমার এই চিন্তাভাবনা খুবই ভালো লাগছে, তো একবার একটা চা খাওয়াও, চা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে। তো আর কী কী দেখতে পাবো এই ছোট্ট দোকানে এসে? 4টে কাপ, মানে 4 জন যদি তোমরা আসো, 4 কাপ চা খেলে 1 কাপ চা ফ্রি, ওয়াইফাই ফ্রি, হ্যান্ডিক্যাপদের জন্য চা ফ্রি, এবং আর্মি অফিসারদের, মানে যারা বিএসএফ আছেন তাদের জন্য ফ্রি। ছোট্ট দোকানে এসে এত কিছু দেখতে পেলাম, মনটা ভরে গেল। তো অবশ্যই চাটা তো অবশ্যই খাবো। আচ্ছা, এই দোকানে আমি আজকে নিয়ে এই দ্বিতীয়বার, সেকেন্ডবার এলাম। প্রথমবার এসেছিলাম, এই বাকি বন্ধুরা এখানে আসতেন, মানে তারা জানতেন, তারাই রেফার করে এনেছিলেন।
নর্মালি আমি দুধ চায়ের খুব একটা ভক্ত নই, কিন্তু এখানকার তন্দুরি চাটা মানে দ্বিতীয়বার আসতে বাধ্য করলো। যারা হ্যাঁ মানে ওনাকে যারা চেনেন তারা জানেন যে উনি অভিজিৎ মণ্ডলের ওয়াইফ। ওকে, এবং অভিজিৎ মণ্ডলকে যারা জানেন মানে টেম্পোতে খেলেছেন, ইন্ডিয়ার হয়ে খেলেছেন, আচ্ছা আচ্ছা ইস্টবেঙ্গলে খেলেছেন, ওনার ওয়াইফ অনিতা মণ্ডল, ডেফিনেটলি রেকমেন্ডেড। আর কি ভালো লাগে মানে চা তো অবশ্যই, দোকানে যে আলাদা যে ফিচার্সগুলো রয়েছে এটা কিন্তু কলকাতা শহরে দাঁড়িয়ে এগুলো পাওয়া যায় না। চারটে চা কিনলে একটা চা ফ্রি, সাথে ওয়াইফাই ফ্রি দিচ্ছে, এই দোকানে দাঁড়িয়ে ওয়াইফাই ফ্রি দিচ্ছে, প্লাস আপনার যারা আর্মি অফিসার আছেন তাদের জন্য চা ফ্রি, হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য চা ফ্রি, আর কি এক্সপেক্ট করা যায়। তুমি তাই, এইটা একটা খুব ভালো পয়েন্ট বলেন, এগুলো খুব নতুন ভাবনা চিন্তা এবং ভালো ভাবনা চিন্তা, মানে এগুলোকে আমরা চট করে এই ধরনের চায়ের দোকান থেকে এক্সপেক্ট করতে পারি না বা করি না, তো সেটা এখানেও করেছে। এবং আরেকটা যেটা যেটা হচ্ছে আমি বলবো যে এইটা একবার দেখাতে, যে এই যে এতটা ভ্যারাইটি, এতটা ভ্যারাইটি কিন্তু চট করে কোনো একটা, বেসিক্যালি এটা তো আমরা যদি মানে এক অর্থ ধরে এটা রোড সাইড টি একটা রাস্তার ধারের চায়ের দোকান হিসেবে এত রকমের চায়ের ভ্যারাইটি কিন্তু আমরা অন্য কোথাও আমরা দেখি না। যদি মানে ভাবেন তাহলে সেটা কিন্তু এটা একদম সাধারণ একটা চায়ের দোকান নয়। অ্যাবসলিউটলি, তো এটাকে যদি বুঝতে হয় তাহলে এখানে আসতে হবে, এখানকার পরিবেশটাকে বুঝতে হবে, এখানে একটা আলাদা ভাইবস আছে, যে ভাইবসটা আপনিও ফিল করছেন আমিও ফিল করছি। অ্যাবসলিউটলি, সো জাস্ট এনজয়। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার নাম? আমার নাম কৌশিক, কৌশিক চ্যাটার্জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি আমার চা চলে এসছে, এবার চাটা আবার টেস্ট করতে হবে। তো ফাইনালি আমার এসে গেছে ডিএনএস চা স্পেশাল। ওনার নাম, ওর ভাইয়ের নাম হচ্ছে দীনেশ, ওনার মায়ের নাম হচ্ছে নারায়ণী, আর ওর বাবার নাম হচ্ছে ভাই। তো এবার চাটা খাওয়া যাক। 20 টাকা দাম তন্দুরি চায়। দারুণ, মানে এই চাটা খাওয়ার পর আমার একজনের কথা মনে পড়ছে, যেটা আমার এক বন্ধু, তোমরা আমার আগের ব্লগে দেখেছো বৈশিষ্ট্য, ওর কথা আমার মনে পড়ছে। ও যদি আজকে চাটা খেত ওর ফ্যান হয়ে যেত, ওকে আমি একদিন নিয়ে আসবো এখানে চা খাওয়ানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে চাটা মেনলি এখানে কোনো রিভিউ আমি দিতে পারবো না, চাটা খেতে দারুণ, খেতে দারুণ। আর অ্যাড্রেসটা হচ্ছে ঠিক অজয়নগর, আমার এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা অজয়নগরের ঠিক মুখে, এখানে সবাই চেনে। যদি এখানে ডিএনএ চা চায়ওয়ালা যদি কাউকে জিজ্ঞেস করো সবাই বলে দেবে। তো এইভাবে ভিডিওটা দেখতে থাকো, আর আজকে একটা রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ ভিডিওটা দেখার পর একটু শেয়ার করো, সবাইকে শেয়ার করো। আর শেয়ার করার পর যাতে এখানে আমি যেহেতু আমি একে চিনি না, আমি ব্লগ করি, বাড়িটা মুর্শিদাবাদের বাড়ি, এখানে এসে হয়তো একটা বিজনেস খুলেছে, ভালো কথা, পিছনে একটা সামান্য একটা মানে ছোট্ট একটা ঘরে উনি থাকে, আমি চেষ্টা করব যদি আমার তরফ থেকে কোনো হেল্প হয়, হয়তো টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারবো না তাকে, আমার তরফ আমি যে অ্যাজ এ ব্লগার আমি যেটা চেষ্টা করবো যে তোমরা এই ভিডিওটা দেখার পর শেয়ার করো, এত শেয়ার করো যেখানে প্রতিদিন আরও মানে চায়ের মেলা বসে যায়, আর হয়তো কিছু ইনকাম হয় ওর। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিয়ে কোনো সাজেশন থাকলে, আর যারা নতুন সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করো, আর যারা পুরনো যারা আগের থেকে দেখছো অবশ্যই শেয়ার করো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, ডিএনএ চায়ওয়ালাকে চা অবশ্যই খেয়ো।